হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাশ্বতীস ব্লগ। দেখো সুষম এখনও ঘুমোচ্ছে, আর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি ঘর মুছে নিয়েছি, দেখো 10টা বেজে গেছে, অনেক বেলা হয়ে গেছে। চলো এদিকে দুধ জল দিচ্ছি, এদিকে দেখো সবজি কেটে নেব। আজ এই বাঁধাকপি আর করলার সবজি হবে। দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ দেখো একদম রোদ ঝলমল করছে, প্রচণ্ড গরমও রেখেছে আজকে। জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম, এসে দেখো আমার স্নান হয়ে গেছে, স্নান করে ঠাকুরকে ধূপ দিয়ে দেব। আর এদিকে সুষম তো এখনও ঘুমিয়েই যাচ্ছে, ওকেও ডাকতে হবে, ডেকে ওকে চান করিয়ে দেব। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। চলো সুষমকে ডাকি, অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে, দেখো কিছুতেই উঠতেই চাইছে না। দেখো সুষম ঘুম থেকে উঠে পড়েছে, সুষম একটু দেখি, দেখো আবার ওর ঘুম ধরে যাচ্ছে, বসে পড়েছে। এদিকে দেখো আমাদের নোটে শাক আর পুঁই শাক গাছ হয়েছে, চলো এদিকে তরকারি বসিয়ে দিয়েছি। আর ওদিকেও সুষম একা একাই স্নান করছে, আমাকে বলছে আমি একাই করবো, একাই করবো স্নান, তুমি যাও বলে আমি এদিকে তরকারি চাপিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে। এদিকে এসো, দেখো তোমার জন্য খাবার এনেছি, খোলো খোলো, খুলে দেখো, খুলে দেখো, হ্যাঁ খুলে দেখো কি আছে, লাড্ডু আছে নাকি? লাড্ডু নেই, শেষ। আচ্ছা আচ্ছা, পাপা এনে দেবে, পাপা এনে দেবে, আর কাঁদতে হবে না, রাগ করতে হবে না, উঠে পড়ো, উঠে পড়ো। এদিকে দেখো সুষমকে ভাত খাইয়ে নিলাম, ভাত খাইয়েও বলছিল আমি ফাঁকে যাব, বলে ওকে একটু ফাঁকে খেলার জন্য পাঠিয়ে দিলাম। আজ তো প্রচণ্ড রোদ বেরিয়েছে, দেখো তাও কিছুতেই ঘরে আসতে চাইছিল না, বলছে আমি ফাঁকে থাকবো, আমি ফাঁকে থাকবো করছে। এদিকে দেখো ওর পাপা আবার চলে যাচ্ছে, বলে ও দেখতে যাচ্ছে, বলছে পাপা আমি যাব, আমি যাব করছে। দেখো ওর পাপা ভাত টাত খেয়ে আবার দোকান চলে যাচ্ছে। ও কান্না করছে গেটের কাছে, বলছে আমি যাব, আমি যাব করে। চলো অনেক টাইম হয়ে গেছে, সুষম এখনও ঘুমোচ্ছে, দেখো ওকে ঘুম থেকে তুলি, তুলে আমি একটু পরে সন্ধে দেবো, ওকে একটু ফাঁকে ছেড়ে দেব। এদিকে দেখো আমি ঝাঁট দেওয়ার জন্য ঝাঁটা এনেছি, ও দেখো ঝাঁট দিতে শুরু করে দিয়েছে। এবার ওকে ফাঁকে একটু ছেড়ে দিলাম, যেহেতু এখনও সন্ধে হয়নি। ওই পাশের বাড়ির একটা ওর ভাই আছে, তার সাথে খেলা করছে দেখো। চলো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, সুষমকে আর একটু মুড়ি খাইয়ে দেব। মুড়ি খাইয়ে দেখো চাউমিন সেদ্ধ হয়ে গেছে, জল ঝরাতে দিয়ে দিয়েছি, চলো চাউমিনটা বানিয়ে নিই। এদিকে দেখো কিছু সবজি আছে চাউমিনের জন্য, সেগুলো কেটে নেব। দেখো আমার চাউমিন রেডি, চলো গরম গরম চাউমিন। এদিকে সুষম চাউমিন খাবে বলে দেখো ছুটোছুটি করছে, চাউমিনটা গরম বলছি তাও শুনছে না। চলো এদিকে আমি আজকে ভাত বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে তো অনেক বাসন হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে নিতে হবে।
আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।